পিলারের মধ্যে দড়িগুলো পেঁচিয়ে পেঁচিয়ে প্যান্ডেলের পুরো কাঠামোটা তৈরি করা হয়েছে পুরোটাই। এখন বালিগঞ্জ থেকে নেমে ইগরালিয়া যাওয়ার পথে একটা সুন্দর প্যান্ডেল পেয়ে গেলাম। তো এই প্যান্ডেলটার এখানে থিম হচ্ছে স্কুল। এখানে স্কুলের যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অগ্রদূত বিদ্যানিকেতন, খুবই সুন্দর বানানো হয়েছে। চলো ভেতরটা দেখা যাক। স্কুলের নোটিশ বোর্ডের মতন এখানেও নোটিশ দেওয়া রয়েছে, প্রপার স্কুল বানিয়েছে, ঘন্টাও আছে। তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ঘন্টা। আমি কিছু বললে কিছু শোনা যাবে না, জাস্ট দেখো। পুরো প্যান্ডেলটা বন্ধুরা এইরকম দড়ি দিয়ে প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। জাস্ট বাসের স্ট্রাকচারের মধ্যে দড়িগুলো পেঁচিয়ে পেঁচিয়ে প্যান্ডেলের পুরো কাঠামোটা তৈরি করা হয়েছে পুরোটাই, মানে কোনো অন্য জায়গায় অন্য কিছু নেই। পিছনে মায়ের যে চালাটা দেখতে পাচ্ছ, সেই চালার জায়গায় খালি কাপড় ইউজ হয়েছে, তাছাড়া বাকি জায়গাটা শুধু দড়ি দিয়েই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আর এখানে ঝাড়ের জায়গায় ঝুড়ির মধ্যে কিছু কিছু লাইট দেওয়া রয়েছে, তার উপরে একটা নেট দেওয়া রয়েছে, সেটা তোমার এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। একটা সত্যি একটা সুন্দর আইডিয়া। আমরা এর একটা সুন্দর প্যান্ডেল দেখেছি, তোমাদের দেখিয়েছি, ওটা অন্যরকম। আর এটা কিন্তু আর এক রকম, যা সুতো সুতো না, দড়ি। দড়িগুলো বাঁশের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে এরকমভাবে যে প্যান্ডেল করা যায় সেটাও ধারণা ছিল না আমাদের। সত্যি ভালো লাগলো। এখানে মাকে এখন হাওয়া করা হচ্ছে, আরতি করা হচ্ছে, হাওয়া করা হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমরা চলে এসেছি শিব মন্দির পূজা মণ্ডপে। তো সামনে শিব মন্দির পূজা মণ্ডপ রয়েছে, সেদিকে আমরা এগিয়ে চলেছি। এখানে দেখতে পাচ্ছি বাইরে একটা দেবী প্রতিমা হাত রাখা আছে, যেখানে সবাই মোটামুটি দেবী প্রতিমা, আর এখানে সমস্ত পুরস্কার গুলো রাখা রয়েছে তাদের। চলো মূল মণ্ডপের দিকে যাওয়া যাক। মাটির সরা, তারপর মাটির যে হাড়ি, মাটির হাড়ি, মাটি মানে মিষ্টির হাড়ি যেগুলো হয় সেগুলো দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। এবার আমরা মূল প্যান্ডেলের ভেতরটা ঢুকছি। গেট গেট এটা হচ্ছে গেট। এই গেটের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, ছোট্ট একটা মণ্ডপের মতো লাগছে এটা। দেখো এটা একটা বড় মাপের একটা মাটির বাটি মতো রয়েছে, যার নিচে ডিজাইনটা করা রয়েছে, আর এটাই এখানে ছাউনি হিসাবে ব্যবহার হচ্ছে। দেখো এখানে মাটির মধ্যে মাটির হাঁড়িগুলো দিয়ে ওয়ালের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো রাখা রয়েছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, কি সুন্দর দেখতে। দেখো মাতৃ প্রতিমার দুই পাশের ওয়ালেও কিন্তু সুন্দর সুন্দর মাটির কাজগুলো দেওয়া রয়েছে। এখানে মা বসে রয়েছেন। তো আমরা দেখলাম প্যান্ডেলটা খুবই ভালো লাগলো, অবশ্যই ভিজিট করো। প্যান্ডেলটা একটা সুন্দর ক্রিয়েশন আছে, অনেক শিল্পের কাজ এখানে, হাড়ি মিষ্টি হাড় এগুলো দিয়ে কাজ।
এবার আমরা চলে এসেছি লেক ইউথ কর্নারে। এখানে থিম হচ্ছে শিকড়ের সন্ধানে। এখানে একটা পুরানো রাজবাড়ি ধরনের তৈরি করা হয়েছে, যেখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠাপন করা হয়েছে এবং সেটা দেখানো হচ্ছে। তো জায়গাটা দেখো, বেশ পুরানো দিনের বাড়িগুলোর মতন তৈরি করা রয়েছে। এখানে এইভাবে সাজানো রয়েছে পুরানো দিনের বাড়ির মতন। এখানে গেট রয়েছে, এখানে ফড়ফড়ি জানলা রয়েছে, ছোট দরজা রয়েছে, আর এই হচ্ছে মায়ের প্রতিমা। তো বন্ধুরা, বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো। প্যান্ডেলটা দেখে চিন্তা সব বুঝতে পারছি না, এটা দেখে অনেকটা চায়নার মুকুটগুলো হয় সেরম ধরনের লাগছে। এখানে একটা জায়েন্ট উইল রয়েছে, যেটা উপরে রয়েছে, মানে যেখান দিয়ে ঠাকুরের কাছে ঢোকা যায় সে তার উপরে। বন্ধুরা, এবার আমরা প্যান্ডেলটার ভেতরে যাচ্ছি, চলো ভেতরটা দেখানো যাক। মাটির জিনিস তৈরি করার হচ্ছে, এই ধরনের বিভিন্ন জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্যান্ডেলটা দেখো, উপরে দড়ি দিয়ে ছাউনিটা তো ছাউনিটা তৈরি করা হয়েছে, উপরে দড়ি দিয়ে এই টোটাল ছাউনিটা প্লেট করা হয়েছে, আর তার নিচে এখানে মা বিরাজমান। সাইডে বিভিন্ন গয়নার বিপণী যেমন হয় সেগুলো বসানো রয়েছে, ফুচকার দোকান বসানো রয়েছে, মূর্তি তৈরি হচ্ছে সেই দোকানও রাখা রয়েছে, আর এখানে তোমার মূল প্রতিমাটা রাখা রয়েছে, যেখানে প্রতিমা দুটো সিংহের উপর বসে রয়েছে। আর নিচে মহিষাসুর কিন্তু এখানে অসুরের মুখের মতন দেখতে আছে মহিষাসুরকে, এখানে আলাদা করে মহিষ নেই, ডাইরেক্ট মহিষাসুরের মুখটাই মহিষের মতো। চলো মায়ের প্রতিমাকে কাছ থেকে দেখো। এবার আমরা চলে এসেছি দক্ষিণী সংঘের পূজা মণ্ডপে। প্যান্ডেলটা দেখো বন্ধুরা, অন্য কথা হবে না, অপূর্ব সুন্দর। দেখো মণ্ডপের কাজটা অরেঞ্জ আর ইয়েলোর মধ্যে করা, এর মধ্যে মায়ের মূর্তিটা যথেষ্ট সুন্দর, এক চালা প্রতিমা এখানে, আর এরকম কাজের মধ্যে খুবই সুন্দর লাগছে।